সুদী দর্শক বৃন্দ এটা আমাদের একটি কুল বা বড়ের বাগান এত দৃষ্টিনন্দন এত কালারফুল কুল যে বাংলাদেশে হতে পারে না দেখলে বোঝা যাবে না আমি মনে করি যে বর্তমানে যে সমস্ত কুলের জাতগুলো এসেছে এই জাতগুলো যেমন বল সুন্দরী কাশ্মীরি বা থাই আপেল কুলের এর যে কালার এত দৃষ্টিনন্দন কালার এত সুস্বাদু কুল এমনকি এই কুলের বাজার মূল্য অনেক বেশি ফলে স্বাভাবিকভাবেই অল্প সময়ের ভেতরে প্রথম বছরেই এর সর্বোচ্চ ফলন পাওয়া যায় ফলে কৃষকদের কাছে এই কুলের চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের দ্বিতীয় বছরের গাছ কমসে কম এক একটি গাছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বড়ই আছে। তাহলে হিসাব করলে দেখা যায় যে পঞ্চাশ কেজি বাজার মূল্য ন্যূনতম যদি আমরা চল্লিশ টাকা কেজি ধরি তাহলে পঞ্চাশ কেজির বাজার মূল্য আসছে দুই হাজার টাকা একটা জমিতে যদি মোটামুটি একশো পিস এই গাছ থাকে তাহলে আমরা সহজেই দুই লক্ষ টাকার মতো একটা আয় আমরা পেতে পারি সহজেই এর কিন্তু খরচও আছে এই খরচটা আসলে আমরা যখন হিসাবটা টানি মোট আয়ের যে হিসাবটা টানি অনেক সময় আমরা সেই হিসাবের ভেতরে প্রোডাকশান খরচ উৎপাদন খরচ বা ফল হারভেস্টিং খরচ ইত্যাদি খরচগুলো কিন্তু আমরা সংযুক্ত করি না কারণ এই কুল কিন্তু একটি একটি করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এক ছোটো ভাই এখানে কুল তুলছেন তো যখন একই সাথে অনেকগুলো কুল এখন যদিও নিজেরাই তোলা সম্ভব হচ্ছে কিন্তু যদি কুলের ফলন যখন একসাথে অনেক ব্যাপক পরিমাণে হয়ে যাবে তখন কিন্তু কুল অনেকগুলো লোকজন নিতে হয় সেক্ষেত্রে কেজি প্রতি পাঁচ টাকা হারে যারা কুল তুলে দেবে সেই সমস্ত শ্রমিকদের কেজি প্রতি পাঁচ টাকা করে দিতে হয় এই একটা কিন্তু খরচ আছে তাছাড়া কুল বাজারজাতকরণ আড়তে পৌঁছানো পর্যন্ত যে কোনো ফলের বড় পাইকারি বাজার যেহেতু ঢাকা কেন্দ্রিক ঢাকাতে পৌঁছাইতে আড়ত খরচ সব মিলিয়ে মোটামুটি এক কেজি কুল পনেরো টাকার একটা হিসাব খরচ কিন্তু আছে তো আমরা আসলে যখন দুই লক্ষ টাকার একটা অঙ্ক টানি তখন এই খরচগুলো আসলে আমরা হিসাব করি না কিন্তু অবশ্যই আমাদের হিসাব করতে হবে জমির পরিচর্যা বাবদ সব কিছু মিলিয়ে ড্যামারেজ কুলের কিন্তু বেশ ড্যামারেজ আছে যেহেতু এটা দৃষ্টিনন্দন কুল জমির আশেপাশে যেই আসবে সেই কিন্তু এই কুল খেতে বা নিতে ইচ্ছুক হয় এবং পাশাপাশি আমি কথাটি এর আগেও একবার বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই বড়য়ের খেতে পাশে আমি এখন অবস্থান করছি এই পাশে কিন্তু একটা যে নেটটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরায় আসলে এত সূক্ষ্ম জাল যে ক্যামেরায় স্পষ্ট বোঝানো খুব কষ্টকর ব্যাপার তারপর আমি দেখাতে চাই যে এই যে আপনারা নেটটা দেখতে পাচ্ছেন যে এই নেট এটা কিন্তু পুরা জমিটা নেট দিয়ে ঘেরা এই একটা কিন্তু বেশ একটা খরচ আছে এখানে দশ থেকে পনেরো হাজার টাকার একটা খরচ আছে পুরা জমিটা আমাদের এই পুরা জমিটা ওপর থেকে নেট দিয়ে ঘেরা কারণ বর্তমানে পাখি এবং বাদুড়ের দ্বারা এই কুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টন দিয়ে বাঁধা তো ওই পুরা জমিটা নেট দিয়ে ঘেরা দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় এই যে বাদুর। আমি আসলে এই যে বাদুড় একটা জালে আটকিয়ে গেছে এরা বড়ই খুব ক্ষতি সাধন করে দলে দলে যখন এক এক রাত্রে এরা যখন দল বেঁধে আসে তখন বেশ ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষক ভাইদেরকে পাখি একটা ক্ষতিকর আছে পাখি ঠোকর দিয়ে কুলগুলো গাছ থেকে ফেলে দেবে অথবা আংশিক বিনষ্ট করে দেবে ফলে সেটা বাজার মূল্য হারায় তো এই মোটামুটি আমি আশা করি যে আগামীতে এই কুলগুলো নতুন করে যারা উদ্যোক্তা হচ্ছেন এবং যারা স্বল্প বা অল্প দিনের ভেতরে পুঁজি ফেরত আনতে চাচ্ছেন তারা সহজেই কুলের আবাদ করতে পারেন তো আপনারা যে কুলটি এখন দেখতে পাচ্ছেন এটা হলো থাই আপেল কুল বা ভারত সুন্দরী এটা বেশ আগাম কুল এবং ঈর্ষণীয় কালার দৃষ্টিনন্দন খুবই চমৎকার একটি কালার এবং আরেকটি কুলে যেটা যে কুলটি এখন দেখতে পাচ্ছেন এটা হলো বল সুন্দরী যেটা একেবারে ছোট একটি আপেলের মতো একটি সাইজ তো মোটামুটি এ কুলটিও একটু নাবি থায়াপেল কুলের চাইতে মোটামুটি বলা যায় দশ থেকে পনেরো দিন নাবি এ কুলটিও খুবই সুস্বাদু এবং বেশ বাজার মূল্য ভালো এটা একটি আগাম জাতের টক কুল আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ মালার মতো গেথে আছে কুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একুলগুলো কুলগুলো সাধারণত বেশ ছোট থাকার কারণে পরিমাণে লাগে বেশ কিন্তু আগাম হওয়ার কারণে বেশ লাভজনক এ গাছ টক কুল গাছগুলোতে প্রচুর পরিমাণে কুল ছিল কিন্তু আসলে আগাম হওয়ার কারণে কুলগুলো পেড়ে বাজারজাতকরণ করা হয়েছে এই কারণে গাছ একটু ফাঁকা ফাঁকা আপাতত দেখাচ্ছে আগাম জাতের টক থাইকুল বা ভারত সুন্দরী এবং বল সুন্দরী এই তিনটা কুলই সবচাইতে লাভজনক বলে আমি মনে করি অনেকে আমাদের আমার কাছে একটা জিনিস প্রশ্ন করে যে কুলে কালার আসছে না কেন আমরা কি কুলের চারা অনেকে আমার কাছ থেকে চারা নিয়েছেন অনেক সময় প্রশ্নটা করে যে কুলের কেন কালার আসছে না তো আসলে কুলের কালারটা সূর্যের আলোর সাথে সম্পর্কিত তো আমি এই যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরের যে ভিতরের যে কুলগুলো যেগুলোতে সানলাইট বা সূর্যের আলো পড়ছে না এটা কিন্তু সাদা হয়ে আছে এবং বাইরের যে কুলগুলো এগুলো কিন্তু বেশ টকটকা লাল তো এ কারণে আমাদের উচিত জমিতে যদি রসের খুব বেশি প্রয়োজন না হয় রসের পানি শেষ বন্ধ করে দেওয়া এবং জমিতে এই যে গাছের যে অবাঞ্ছিত যদি কোনো ডালপালা থাকে সেগুলো কেটে মোটামুটি বাগানে একটু বেশি পরিমাণ আলোর ব্যবস্থা করা এবং বাগানের আশেপাশে যেন উঁচু কোনো গাছ না থাকে কারণ শীতকালে সূর্য এমনি অনেকটা হেলে যায় দক্ষিণ দিকে তো সেটা আলোর যেন বেশ সুব্যবস্থা থাকে গাছ যেন খুব ঘন করে লাগানো না হয় তো ঘন করে লাগালে বেশ কুলের কালারটা কিন্তু উজ্জ্বল বা চকচকা হবে না এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সফলতা কামনা করি আসসালামু আলাইকুম